আচ্ছা দেখো, তোমাদেরকে আমি পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারের কয়েকটা জিনিস দেখাচ্ছি যেগুলো তোমাদের হয়তো অসুবিধা হতে পারে। আমি এমনিতে অডিওতে পাঠিয়েছিলাম, সেটা হয়তো তোমরা পড়েছো, তাতেও হয়তো কোনো অসুবিধা থাকতে পারে। আমি পড়াও দিয়েছি তোমাদেরকে কালকের জন্য। তো যাই হোক, তা আমি তাও একটা ওভারঅল কিছু কয়েকটা জায়গা যেটা অসুবিধা হতে পারে আলোচনা করে দিচ্ছি। এই পরমাণু নিউক্লিয়াসের প্রথম টপিকটা হচ্ছে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা কারা প্রদর্শন করবে? যে সমস্ত মৌলগুলো ভারী মৌল, অর্থাৎ যাদের পরমাণু ক্রমাঙ্ক 82 বা তার বেশি, বা যার ভর সংখ্যা 210 বা তার বেশি। 82 বা তার বেশি হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, ভর সংখ্যা 210 বা তার বেশি, তারাই তেজস্ক্রিয়তা প্রদর্শন করবে। কিন্তু হালকা মৌলগুলোর মধ্যেও কিন্তু তেজস্ক্রিয়তা দেখতে পাওয়া যায়। ব্যতিক্রম কী? হালকা মৌল কারা কারা? যেমন সোডিয়ামের 24 আর ফসফরাসের 32, এরকম আরও আছে। সোডিয়ামের 24, ফসফরাসের 32, এরা হচ্ছে এমনি মৌল, কিন্তু এদেরকে আমরা কৃত্রিম উপায়ে তেজস্ক্রিয় মৌলতে পরিণত করতে পারি। এই মৌলগুলোকে কৃত্রিম উপায়ে তেজস্ক্রিয় মৌলতে পরিণত করতে পারি, এই জন্য এরা কৃত্রিম তেজস্ক্রিয় মৌল। এছাড়াও কার্বন 14 আছে, এক্সেট্রা আরও আছে। তেজস্ক্রিয় মৌল থেকে আমরা কী দেখতে পাই? আলফা, বিটা, গামা তিন ধরনের রশ্মি বেরোয়, এবং তেজস্ক্রিয় মৌলগুলো একটা নিউক্লিয়াস গঠিত করে না, অর্থাৎ কোনো একটা পরমাণু নিউক্লিয়াস থেকেই এই আলফা, বিটা, গামা নিউক্লিয়াস এই রশ্মিগুলো বেরোয়, এবং তার জন্যই তেজস্ক্রিয়তাটা আমরা দেখতে পাই। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছেন আমরা জানি বেকারের। এর এই আলফা, বিটা, গামার যে ধর্মগুলো সেটা বইতে একটা ছক দেওয়া আছে, ছায়ার বইতে বা সাতরার বইতে, সেখান থেকে তোমরা পড়বে। এবার যে টপিকটা তোমাদের অসুবিধা হতে পারে সেটা হচ্ছে সডি ফ্যাজানের সূত্র। সূত্রটা কি? যে কোনো একটা মৌলের পরমাণু ক্রমাঙ্ক যদি জেড হয়, ভর সংখ্যা যদি এ হয়, সেখান থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যায় তাহলে পরে কী হবে? পরমাণু ক্রমাঙ্ক 2 কমে যাবে, ভর সংখ্যা 4 কমবে। তাহলে এটাকে আমরা ব্যালেন্স করব কী করে সেটা আমরা একটু পরে বোঝাচ্ছি। একটা মৌল থেকে আলফা কণা বেরিয়ে গেলে পরমাণু ক্রমাঙ্ক 2 কমে আর ভর সংখ্যা 4 কমে, তাহলে Z-2 A-4। এবং ডান দিকে আমরা দেখছি কী লিখছি? হিলিয়াম 2He4, হিলিয়াম কণা, যেটাকে আমরা বলছি আলফা কণা। একইভাবে পরমাণু ক্রমাঙ্ক মানে কোনো একটা মৌল X থেকে যদি একটা বিটা কণা বেরিয়ে যায়, সেই বিটা কণা বেরোলে পরে কী হবে? পরমাণু ক্রমাঙ্ক 1 বাড়বে, ভর সংখ্যা একই থাকবে, এবং ইলেকট্রনটা এবং এক্সট্রা কী হবে? একটা ইলেকট্রন মৌল তৈরি হবে। আমরা সবাই জানি আলফা কণা মানে হচ্ছে কী কণা? আলফা কণা হচ্ছে হিলিয়াম কণার স্রোত। সেই জন্য আলফা কণা বেরিয়ে যাচ্ছে জন্য পরমাণু ক্রমাঙ্ক 2 আর ভর সংখ্যা 4 কমছে, তাহলে এটা হচ্ছে আর ডান দিকে আমি ব্যালেন্স করার জন্য কী লিখছি? আলফা কণা লিখছি। আলফা কণা মানেই হচ্ছে আলফা কণাও যা হিলিয়াম কণাও তাই, ওই জন্য হিলিয়ামের হচ্ছে 2, 4। তাহলে দেখো বাদিক ডান দিক কিন্তু ব্যালেন্স হচ্ছে। আমি যদি উপরেরটার সাথে উপরেরটা যোগ করি 4, 4 কাটা গিয়ে এ, নিচেরটার সাথে নিচেরটা যদি যোগ করি 2, 2 কাটা গিয়ে জেড, তাহলে উপরটা নিচেটা ব্যালেন্স হচ্ছে। একইভাবে যদি বিটা কণা বেরিয়ে যায়, বিটা কণা হচ্ছে কী জিনিস? ইলেকট্রনের স্রোত। কোনো একটা পরমাণু থেকে একটা বিটা কণা বেরিয়ে যাচ্ছে। বিটা কণা বেরিয়ে যাওয়া মানেটা কী? বিটা কণা বেরিয়ে যাওয়া মানে নেগেটিভ, আর বিটা কণা নিজেও নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভে পজিটিভ। তাহলে বিটা কণা বেরিয়ে যাওয়ার জন্য পরমাণু ক্রমাঙ্ক দেখো Z-1, ওই জন্য Z+1 হয়ে যাচ্ছে। পরমাণু ক্রমাঙ্ক জেড ছিল কিন্তু প্লাস ওয়ান কেন হলো? বিটা কণা বেরিয়ে যাচ্ছে, ইলেকট্রনের পরমাণু ক্রমাঙ্কটাকে যদি আমি -1 ধরি তাহলে Z-1, অর্থাৎ Z+1, ভর সংখ্যাটা একই আছে, কারণ ইলেকট্রনের ভর সংখ্যাটাকে আমরা সবচেয়ে কম ধরি মানে নেগলিজেবল অর্থাৎ 0 ধরি, তাহলে বিটা কণা মানে ইলেকট্রন। একইভাবে যদি একটা গামা কণা বেরোয়, গামা কণা কখন বেরোবে? কোনো একটা পরমাণু থেকে, কোনো একটা পরমাণু নিউক্লিয়াস থেকে যদি আলফা কণা বেরোয়, বিটা কণা বেরোবে, তারপরে গামা কণা বেরোবে। তাহলে গামা কণা বেরোলে কিন্তু দেখো Z-XA যা মৌল ছিল, গামা কণা বেরোনোর পরে Z-XA আছে, Z-XA আছে গামা কণা বেরোচ্ছে, কারণ গামা কণার আধান শূন্য, নিস্তড়িত কণা, এর ভরও শূন্য, আধান ভর দুটোই শূন্য। X-স্টার, এখানে একটা X-স্টার দেওয়া আছে, X-স্টার মানে কি? এটা মৌলের উত্তেজিত অবস্থা। তাহলে আমরা কী দেখলাম? এর একটা এক্সাম্পল আমরা করে দেখি। ধরো তোমাকে পরীক্ষার সময় এই কোশ্চেনটা দিল, কোশ্চেনটা দিয়ে বললো যে এখানে জেডের মান কত আর এর মান কত, তুমি কী করে বের করবে? এটা কী দেওয়া আছে? আলফা কণা। আলফা কণা মানে আমরা কী জানি? 2He4, হিলিয়াম কণার স্রোত। এবার জেডটা আমি কী করে বের করবো? দেখো আমরা যেরকম নিউক্লিয় বিক্রিয়াতে ব্যালেন্স করি, ঠিক সেরকম এখানেও আমরা যেরকম রাসায়নিক বিক্রিয়াতে ব্যালেন্স করি, দুই দিকে পরমাণু সংখ্যা সমান করি, ঠিক একইভাবে এখানে নিউক্লিয় বিক্রিয়া এটা একটা, এই নিউক্লিয় বিক্রিয়াটাকেও আমাকে ব্যালেন্স করতে হবে। কী করে ব্যালেন্স করবো? আলফা কণা মানে 2He4, এটা যদি এই জায়গাটায় বসে যায়, এই জিনিসটা যদি এই জায়গাটায় বসে যায় তাহলে কী হবে? দেখো উপরে আছে কি? ডান দিকে 4 আর বাঁ দিকে কী আছে? 222। তাহলে আমি কী করে 222 আনবো?
জেড ইকুয়াল টু তাহলে কি হবে জেড ইকুয়াল টু এ ইকুয়াল টু তাহলে কি হবে তাহলে উপরে আছে 222 এদিকে উপরে আছে 4 তাহলে 222 থেকে যদি 4 বাদ দেই তাহলে 218 হবে তাহলে 218 আর 204 218 আর 4 দুটো যোগ করলে আমরা পাচ্ছি 222 তাহলে উপরে বাদিকে হচ্ছে 222 ডান দিকে 222 থেকে 4 বিয়োগ করে লিখলাম 218 অর্থাৎ 218 আর 4 যোগ করলে 222 উপরেরটা ব্যালেন্স হয়ে গেল নিচেরটা কি করে করব নিচে বাদিকে আছে 86 ডান দিকে আছে 2 তাহলে জেড এর মান কত বসালে 86 আসবে জেড এর মান কত বসালে 86 আসবে তাহলে জেড ইকুয়াল টু কত হবে 86 মাইনাস 2 কারণ ডান দিকে দেখো জেড প্লাস 2 ইকুয়াল টু 86 তাহলে জেড ইকুয়াল টু কি হচ্ছে 86 মাইনাস 2 তাহলে আমরা এখানে জাস্ট অঙ্কের মতন করে উপরেরটা নিচেরটাকে ব্যালেন্স করছি তাহলে মৌলটা কি দাঁড়াচ্ছে মৌলটা হচ্ছে পলোনিয়াম নিচে 84 উপরে 218 অর্থাৎ 200 তোমার জেড এর মানটা দাঁড়াচ্ছে 86 মাইনাস 2 84 এর মানটা হচ্ছে 218 সেই হিসাবে এটা লেখা হলো।